আর এই যে আমি এখন আছি চৌরাস্তা একদম মেইন চৌরাস্তার মোড়ে, আর এই যে মানে অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো, মানে অন্ধকারও হয়ে গেছে, কিছু কিছু স্ট্রিট লাইটে আলো নিভে গেছে। পরে অনেক গরম সহ্য করার পরে অবশেষে জ্বর আসছে, আজকে বৃষ্টির মুখও দেখা যেতে পারে। যদিও বা ফুল আমি গাছ থেকে ছেঁড়াটা পছন্দ করি না, তবুও এটা আমি নিয়েছি। কোনটা নিবি বল, কোনটা নেবে, কোনটা নেবে? পুটু অলরেডি কিন্তু ফুড ব্লগিং শুরু করে দিয়েছে, মানে চাউমিন খেয়ে এক্সপ্রেশনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে কেমন হয়েছে। ওটা আ করে দেখি, আ করো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এপ্রিলের 30 তারিখ, আর আজকে শনিবার। আগামী 2 তারিখ মানে 2nd May আমাদের ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, তো ওই জন্য একটা ছোটোখাটো অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছে, যেমনটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম। আর গতকাল গিয়ে শিনু মা নেহা খানিকটা শপিং করে এসছে, বাট আমার যে ড্রেস, আমার ড্রেস কেনাই বাকি আছে, মায়েরটা বাকি আছে। অ্যাকচুয়ালি কালকে বেহালাতে যখন মা শিনু আর নেহা ছিল, ওখান থেকে আমাকে ডেকেছিল অফিস থেকে, যাতে আমি গিয়ে একবার ওদের সঙ্গে জয়েন করি আর আমার পছন্দের মতো জিনিসপত্র কিনে নিই। বাট আমার একদম সময় হয়নি অফিস থেকে বেরিয়ে শপিং করতে যাওয়ার, তো ওই জন্য আজকে আমি বলেছি যে আমি একা গিয়ে আমার ড্রেসটা কিনে নিয়ে আসবো। তো আজকে যদি সময় হয় তো আজকে গিয়ে আমি ড্রেস কিনতে যাবো মানিয়েভারে। তো দেখা যাক কেমন কি হয় প্রোগ্রাম, কারণ অফিসে ঢোকার পর টোটালি মাথা থেকে আউট হয়ে যায় এইসব জিনিসপত্র। আর একটু হাওয়া হলে এই যে, এই যে এই দেখো রাধাচূড়া গাছের ফুল, কি সুন্দর ফুল দেখতে পাচ্ছ আশা করি। এটা হচ্ছে রাধাচূড়া গাছের ফুল, আর এই যে ওপরের পোর্শনটা এটা বোধহয় বীজ। আর অদ্ভুত সুন্দর লাগে এই সিজনে এই রাধাচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ধরে, আর সেই ফুলগুলো যখন এই নিচে একদম পড়ে। তো যাই হোক, এখন বাজে বিকেল 5টা, ওয়েদারটাও খুব সুন্দর, রোদ বা গরম সেরকম কিছুই নেই, সকাল থেকে বেশ সুন্দর একটা আবহাওয়া। হবেই না কেন, কারণ লাস্ট 5-6 দিন ধরে যে হারে গরম পড়েছিল, সেক্ষেত্রে আমরা কলকাতাবাসীরা জাস্ট চাতক পাখি মতো অপেক্ষা করেছিলাম যে কখন বৃষ্টি হবে, আর ফাইনালি আজকে বৃষ্টি হতে পারে। এই দেখো কত সুন্দর হবে, মানে এই গাছটা হেলতে ঢুকতে আমার হাতে এসে পড়ছে। ওরে বাপরে, ও আর একবার হাতের কাছে আসুক, একটা ফুল আমি নিয়ে যাবো। এই তো পেয়ে গেছি। যদিও বা ফুল আমি গাছ থেকে ছেঁড়াটা পছন্দ করি না, তবুও এটা আমি নিয়েছি। সরি। অনেক গরম সহ্য করার পরে অবশেষে জ্বর আসছে, আজকে বৃষ্টির মুখও দেখা যেতে পারে। এই অল্প অল্প বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর খুবই ধুলো, এখানে থাকা যাবে না এখন। মানে আজকে সকালে ভিডিও করার সময় যেটা বলছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি, আর সেই শুরু হলো। আই থিঙ্ক এটা কালবৈশাখী ঝড় যেমনটা দেখছো, আর আমি ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করছি, ব্লগ শুট করছি, আর এখানে পুরো চারিদিক থেকে নোংরা আবর্জনা সব এই ধুলোতে এসে যাচ্ছে। এই দেখো কি অবস্থা এখানটা, এটা হচ্ছে ঝড়ের প্রভাব। আর এই যে আমি এখন আছি চৌরাস্তা একদম মেন চৌরাস্তার মোড়ে, কারণ আমাদের সেন্টারটাই চৌরাস্তার মোড়ে, আর এখানে চৌরাস্তার অবস্থা এখন এরকম, ঝড় বৃষ্টি শুরু। আর এই যে মানে অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো, মানে অন্ধকারও হয়ে গেছে, কিছু কিছু স্ট্রিট লাইটে আলো নিভে গেছে, আর এইদিকে গাড়ি ঘোড়াও চলছে, ঝড় বৃষ্টিও চলছে। সবার সাথে সবাই পাবে, এর সাথে কেউ পাবে না, ভগবানের মার দুনিয়া। বৃষ্টিটা কমে গেছে না, সবে ঝড় উঠেছে মোটামুটি, একটা স্বস্তি পাওয়া গেল। তো যেভাবে ঝড় উঠেছিল, সমস্ত পাতা গাছের ডাল এইদিকে সব হাওয়ায় এসে জড় হয়েছিল এখানে, আর জাস্ট কিছুক্ষণ আগে সুমতি দি এইগুলো জাস্ট পরিষ্কার করলো, পরিষ্কার করে এক সাইড করলো। উডু আয় বলো, এসো, আস্তে 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 পড়ে যাবি। কি করছিলে তুমি, পড়াশোনা করছিলে, খাচ্ছিলে বাইরে, কি খাচ্ছিলে তুমি, চাউমিন খাচ্ছিলে,
বাইরে বৃষ্টি হচ্ছে দেখেছো? ফুটু কি খাচ্ছিস তুই? কি খাচ্ছ? কি 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 চিমেন চিমিন খাচ্ছিস? খাও খাও ভালো চাউমিন। বাহ বাহ, পুটু এক্সপ্রেশন দিচ্ছে দেখেছো? মানে পুটু মানে পুটু অলরেডি কিন্তু ফুড ব্লগিং শুরু করে দিয়েছে, মানে চাউমিন খেয়ে এক্সপ্রেশনটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে কেমন হয়েছে। আর একবার খাও দেখি চাউমিন, দেখি দেখি এই তো কেমন লাগছে। উফ কি মিষ্টি, মিষ্টি না ঝাল পুটু, মিষ্টি না ঝাল, ঝালের এক্সপ্রেশন এটা, এটা ঝালের এক্সপ্রেশন দিচ্ছ, এটা ঝালের এক্সপ্রেশন দিচ্ছ তুমি। আর এখানে পুটুর এই যে বই খাতা পড়ে আছে, এতক্ষণ পড়াশোনা করছিলো বোধ হয়, তারপরে মনে হয় চাউমিন খেতে বসেছে। আর এখানে বই খাতা, আর একটা দেখো নিচে বই খাতা গড়াগড়ি করছে, এখানে বাংলা বই, এখানে ইংরেজি বই, আর এখানে পুটুর খেলার বল, আর এখানে পুটু খাচ্ছে চাউমিন। তো জাস্ট কিছুক্ষণ আগে বিকাশ দা ফিরল অফিস থেকে, আর এখানে বিকাশ দা আসতেই পুটু এই যে নাচানাচি শুনি, এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা, নাচতে হবে না, নাচতে হবে না, নাচতে হবে না, অনেক নেচেছো ওরে বাবা, অনেক নেচেছো ওরে বাবা, ঠিক আছে থাক 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 আর নাচতে হবে না। অলরাইট, তো গাইস ফাইনালি 5-6 দিন পর বৃষ্টি শুরু হলো, ঝড় বৃষ্টি শুরু হলো। আর এই ঝড় বৃষ্টিতে আমি অফিস থেকে ফেরার সময় হালকা ভিজেও বাড়ি ফিরলাম, মানে এর না একটা আলাদা স্যাটিসফ্যাকশন, মানে বাড়ি ফেরার সময় একটু হালকা বৃষ্টিতে ভিজে আসার একটা স্যাটিসফ্যাকশনই আলাদা। তো ফাইনালি আমি ঘরে ফিরলাম, আর এখন বৃষ্টি মোটামুটি চলছে, আর আমি চাই বৃষ্টি একটু চলুক, কারণ এত গরম 5-6 দিন ধরে পড়েছে, মানে সিরিয়াসলি একটু বৃষ্টি দরকার ছিল। আর প্রথমেই আজকে সকালে বলেছিলাম যে আজকের যা ওয়েদার বৃষ্টি হওয়ার চান্স খুব খুব বেশি, তো সেরকমই বৃষ্টি হচ্ছে। আর আমি কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে পুরুষ সঙ্গে এখন খেলাধুলো করছি, আর এখানে নেহা আর আমি এখানে গল্প করছি। এই সেকেন্ড মে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তাই জন্য মানে একটা ছোট গেট টুগেদারের প্ল্যান করেছে, করা হয়েছে। আর যেহেতু আগের বছর বিয়ের সময় মানে পুরো আর কি একদম খুবই লকডাউন, করোনা মানে সব দিক থেকে একদম খুব প্যাথেটিক ব্যাপার ছিল, তাই জন্য এবছর একটুখানি ফার্স্ট, যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি, তাই জন্য একটা বাবা ছোট্ট গেট টুগেদারের প্ল্যান করেছে। আর আমাদের বাড়ির পাশের একটা ভিলায় নেওয়া হয়েছে, সেখানেই অনুষ্ঠানটা হবে। আর মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, কালকে বিকেলের মধ্যে কাকু কাকিমা জেঠু জেঠিমা ওরা সবাই চলে আসবে। পুটুর তো প্রচুর আনন্দ, মানে এখন থেকে তার নতুন জামা পরা স্টার্ট হয়ে গেছে, নতুন জামা পরব পরব করছে। তবে ওর এখনো পাঞ্জাবি কেনা হয়নি, কিনবে কিনবে করে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে বিকেলবেলা হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়ে গেল তাই আর যেতে পারলো না। কালকে সকালে বোধহয় যাবে, গিয়ে পাঞ্জাবিটা কিনে নিয়ে আসবে। তো সেই নিয়ে কথা হচ্ছিল কি কেনা হবে, কি হবে না হবে, এই নিয়ে কথা হচ্ছিল। আর এখন ওরই প্রিপারেশন চলছে, যেহেতু আর একদিন হাতে আছে, তো এখন প্রচুর চাপ চলছে, মানে কি পরবো, কি সাজা হবে, কি করা হবে, মেকআপ আর্টিস্ট সব রকম এই প্ল্যান করতে করতে আর কি সময় চলে যাচ্ছে। কি কি বল কি নিবি? ফ্রিজ খুলে দেব, আমি খুলে দেব, তুমি খুলে দিলে কি নেবে? আমি বলছি শোন পুটু, খুলে দিলে না ঠান্ডা লাগবে, এখানে ঠান্ডা লাগবে, দেখেছো দেখেছো? তুই কি খাবি বল, কি খাবে? চকো খাবে, এই রাত্রেবেলা চকো খাবে, কটা বাজে এখন? দেখেছো দেখেছো এই রাত্রেবেলা তুমি চকো খাবে? ঠিক আছে দাঁড়াও দাঁড়াও, দেখছি আছি কিনা দেখছি, দাঁড়াও দাঁড়াও, এই তো এই তোই না, এই চকোটা নাও, এটা চকো নয়, তাহলে এটা কি? এইটা চকো নয়, এইটা এইটা নিবি তুই, এইটা নিবি, দাঁড়া 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 দাঁড়া, কোনটা নিবি বল, কোনটা নেবে, কোনটা নেবে, এইটা আর এইটা নেবে না, এইটা নেবে না, দুটো নেবে তুমি, বাহ শুনো একটু চকলেটটা খুলে দে, কি তুইও বলবি সিনু চকলেট খুলে দে, ধরো এটা ধরো, আমি বললাম সিনু চকলেট খুলে দে, সেও বলে সিনু চকলেট খুলে দে, চকলেট খুলে দে, এ দেখো চকলেট পেয়ে নাচা শুরু একজনের, এখানে চকলেট পেয়ে এত আনন্দ এত আনন্দ এত আনন্দ, এই দেখ মাথা ঘুরে পড়ে যাবি পুটু, ওটা আ করে দেখি, আ করো, দাঁত দেখি দাঁত, দাঁত দেখি দাঁত দেখি, হাসো একটু হাসো দেখি হাসো, একটু কাঁদো দেখি কাঁদো কাঁদো, এটা বকে দেওয়া হলো, এটা বকে দেওয়া হলো, তুমি গনসাকে নিয়ে যাবে, গনসাকে নিয়ে যাবে,
পুটু এখন গনসাকে প্রত্যেকদিন খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়ায় কত কিছু করে। পুটু টাটা 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 হাউমাউ চাউ তাতাই চলে আসবে কালকে কালকে তাতাই চলে আসবে হাউ চাউ কালকে কালকে তাতাই চলে আসবে হ্যাঁ গুড নাইট গুড নাইট গুড নাইট পাগলা একটা আমি আমি ডাম দিদি আমি ডাম দিদি আমি এটা হাম দিয়ে দাও মামমকে একটা হাম মামমকে ডাম দিয়ে দাও গুড নাইট পুটু টাটা গুড নাইট তাতাই টাটা কালকে তাড়াতাড়ি চলে আসবি।